করেছি, গরম করার পরে আপনি ওখানে দিয়ে ওয়াও এইভাবে আপনার যতটুকু প্রয়োজন আপনি এভাবে দিয়ে নিতে পারবেন। আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও। বরাবরের মতো আমরা ভীষণ ইম্পোরিয়াম কোচুখেত শোরুমে রয়েছি। আজকে আমরা ইলেকট্রিক আয়রন সম্পর্কে আলোচনা করব। এখানে ভীষণ এবং ফিলিপস এর আয়রন রয়েছে। এই টু জেড সকল মডেল নিয়ে আমরা আলোচনা করব। এখানে মেটাল বডি, প্লাস্টিক বডি, সকল ধরনের আয়রনই রয়েছে। কোন আয়রন ভালো হবে, কোনটি খারাপ হবে, কাদের জন্য কিরকম আয়রন ব্যবহার করা ভালো হবে, এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওর শেষ পর্যন্তই থাকুন, আমরা আয়রন সম্পর্কে সকল ইনফরমেশনই আপনাদেরকে দিব। আয়রনের দাম কত, ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস এবং 1000 টাকার মধ্যে কোন কোন মডেলের আয়রন রয়েছে। তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ধন্যবাদ। জি শোভন সাহেব, কি অবস্থা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আমরা ইলেকট্রিক আয়রন নিয়ে কথা বলবো। জি আজকে আমরা ইলেকট্রিক আয়রন, ভীষণের ইলেকট্রিক আয়রন রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে আমরা এক একটা আয়রন শুরু করে দেই। দেখতে পাচ্ছি যে আপনাদের অনেকগুলো মডেল রয়েছে। আমাদের অনেকগুলো মডেল রয়েছে, তার ভিতরে আমাদের দুইটা আয়রনের ভিতরে যে দুই রকমের আয়রন থাকে, যেরকম একটা হচ্ছে স্ট্রিম আর একটা হচ্ছে নন স্ট্রিম। তো আমাদের কাছে দুইটা আয়রনই রয়েছে, স্ট্রিম রয়েছে, নন স্ট্রিম রয়েছে। প্রথমে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের ভীষণের স্ট্রিম আয়রন। স্ট্রিম বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে পাফ করলে যে এখান থেকে সিরামিক কোটিং ফাঁকা থাকে, এখান থেকে পানি বের হয় এবং আপনার যতটুকু প্রয়োজন আপনি ততবার পাফ করলে পানিটা বের হবে। বের হওয়ার ফলে আপনি হচ্ছে আয়রনটা করতে পারবেন। আমি একটু আপনাকে দেখাই দিই কিভাবে আপনি পানিটা আপনি দিয়ে আয়রনটা করবেন। জি জি অবশ্যই। জি আপনি যে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র হাতে করে রেখেছি, তো এই পাত্রটা হচ্ছে আমাদের আয়রনের সাথে ফ্রি থাকবে। তো আপনি যখন স্ট্রিম আয়রনগুলো ইউজ করবেন তখন হচ্ছে আপনার প্রয়োজনীয় পানিটা ঠিক এইভাবে আপনার ঢালার সুবিধার্থে এটা আমাদের কোম্পানি দিয়ে দিয়েছে। তো আপনি এটা ঢালবেন, সাবধানতার সাথে ঢালতে হবে। আচ্ছা ঢালা হয়ে গেছে, এখন তাহলে প্লাগের লাইন দিয়ে আমাদেরকে দেখান। জি জি, ঢালার পরে এই যে এটা অফ করে দিবেন এবং আমি এখন প্লাগের লাইন দিয়ে দেখাবো। চলেন। তাহলে পানিটা তো দিয়েছেন, এখন একটু দেখা। আমি অলরেডি গরম করেছি, গরম করার পরে আপনি ওখানে দিয়ে ওয়াও এইভাবে আপনার যতটুকু প্রয়োজন আপনি এভাবে দিয়ে নিতে পারবেন। আমাদের আরো কিছু মডেল রয়েছে স্ট্রিম আয়রন। এই যে আপনি কালার এবং আলাদা আলাদা মডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস গুলো সেম। আপনি আগে যেটা দেখালাম সেটাও 1450 টাকা এবং আমাদের এইখানে যেগুলো স্ট্রিম আয়রন গুলো দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু 1450 টাকা আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনার হচ্ছে পাফ করার সিস্টেম সবকিছু একই, আপনার বেশি পানি বের করবেন নাকি কুয়াশার মতো পানি বের করবেন সবগুলো কিন্তু আপনার আলাদা আলাদা সেম। এই যে পানি ঢুকাবেন এখান থেকে প্রত্যেকটার সাথে আপনি এরকম একটা জার দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো হলো স্ট্রিম আয়রন, তাই না? এগুলো স্ট্রিম আয়রন। তো এগুলো প্রাইস হচ্ছে 1450 টাকা, আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাথে এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন। আমাদের 1450 টাকা সাথে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। 3-4 থেকে 5টি মডেল রয়েছে এবং অনেকগুলো কালার ভেরিয়েন্ট রয়েছে, যেটা পছন্দ হয় সেটা নেওয়া যাবে, তাই তো? আচ্ছা পরবর্তীতে হলে আমাদের কোন আয়রনটি দেখাবেন? পরবর্তীতে আমি যে আয়রনটা দেখাবো সবথেকে লো বাজেটের একটা আয়রন। আমি ভিডিওর থাম্বনেইলে দিয়েছিলাম যে 1000 টাকার মধ্যে আপনাদের আমরা আয়রনগুলো দেখাবো। তো 1000 টাকার মধ্যে কিনা, 1000 টাকার অনেক কম এটা। হ্যাঁ হ্যাঁ, ওই 1000 টাকার মধ্যেই। 1000 ওয়াটের একটা আয়রন, খুবই পাতলা, খুবই পাতলা। আচ্ছা 1000 টাকার মধ্যে, তো আপনি আমার ভিডিওর শুরুতে বলেছিলেন যে 3-4টি মডেল আপনাদের রয়েছে যেগুলো 1000 টাকা, কি তার একটু কম এবং কি একটু বেশি আশেপাশে, তাই তো? জি জি। এটার প্রাইসটা কত? 850 টাকা না? এটা হচ্ছে 810 টাকা। 810 টাকা, 810 টাকা একটা আয়রন, খুবই পাতলা আয়রন। যারা পাতলা আয়রন খুঁজছেন এগুলো কিন্তু নন স্ট্রিম, এটা সিরামিকের একটা কোটিং দেওয়া আছে। আপনার খুবই সুন্দর একটা আয়রন এবং রিজনেবল প্রাইসের ভিতরে, যারা কম রেঞ্জের ভিতরে ভালো আয়রন খুঁজতে চাচ্ছেন তাদের জন্য এটা আমি সাজেস্ট করবো। আচ্ছা ধন্যবাদ। পরবর্তী যে আয়রনটি দেখাবেন সেটি, পরবর্তী যেটা আয়রন এটা হচ্ছে মেয়েদের খুবই পছন্দ, আপুদের আমরা যারা আছে তাদের হচ্ছে পিঙ্ক কালারের, এটা পিঙ্ক কালারের হয় আপুদের। একটু দিবেন আমার হাতে। জি দেখেন, এটা সিরামিক কোটিং এর এবং আয়রন ধরার ধরার যে
সুন্দর করে আপনি ধরতে পারবেন, দেখতেও খুব গর্জিয়াস লাগতেছে, আর যেটা হিট হবে আর কি, এখানে আপনি একটা ডিম পোস্ট করতে পারবেন। আচ্ছা, আপনাদের আয়রন সম্পর্কে আরেকটু বলে দিবেন, যে সাধারণত কাস্টমাররা জানতে চায় যে আয়রন গুলো অটো কিনা বা অটোটা কিভাবে কাজ, কাপড় আমার পরবে কি পরবে না। জি, এখানে আমি দেখাচ্ছি, এটা কিন্তু অটো অটোমেটিক একটা আয়রন, এখানে কিন্তু একটা লাইট জ্বলবে, আপনি যখন এটা সুইচ দিবেন ওখানে, এখানে আলাদা আলাদা 1-2-3 দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, তাই না? হুল, কটন, লিনেন, আপনি আপনার যে কোন কাপড় বা কি ধরনের আপনার কাপড় হচ্ছে আয়রন করবে অনুযায়ী মুড আমি সেই অনুযায়ী আপনি মুডটা সেট করবেন, এবং সেট করার সাথে সাথে এটা তো যখন অটোমেটিক হিট হয়ে যাবে সেটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। তারপর পাওয়ারটা আপনি যখন আয়রন করবেন যখন পাওয়ারটা কমে যাবে তখন কিন্তু অটোমেটিক আবার যদি বিদ্যুতিক লাইন দেওয়া থাকে আবার কিন্তু পাওয়ার অটোমেটিক অ্যাবজর্ব করবে। আমার কাপড় পোড়ার কোনো ভয় নেই, পোড়ার তো কোনো ভয়ই নেই, প্রশ্নই আসে না। আচ্ছা যারা একটু ওয়েট পছন্দ করে, সিরামিক কোটিং দেওয়া আছে এখানে, আপনার এক বছরের ওয়ারেন্টি। এটার ওয়্যারটাও তো দেখা যাচ্ছে যে খুবই সুন্দর একটি ওয়্যার, ব্ল্যাক কালার, দুটো কালার হয়, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে পার্পল। এটার প্রাইস হচ্ছে 1050 টাকা। আপনার দেখতে পাচ্ছেন, এটা আবার তিনটা কালার হয়, কাপড়ের মুড দেওয়া আছে, পাওয়ার কমানো বাড়ানো যাবে, তাই তো? কোটিং দেওয়া আছে, সবকিছু 1000 ওয়াটের আমাদের আয়রন, সবগুলো কিন্তু 1000 ওয়াটের আয়রন। ঠিক আছে, আয়রনটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। আচ্ছা, এই দুইটার পরে আসি, এই দুটো। আচ্ছা, এই দুইটা ভিআইপি আয়রন, এটাই আমরা পরে আসবো। মেটাল বডি যারা কিনতে পছন্দ করেন, মেটাল বডি, আর আপনি যখন আয়রন আয়রনের আপনার হ্যান্ডেলটাও খুব সুন্দর করে দিয়েছে, আপনি ইজিলি যে কোনো ভাবে আয়রন, একদম দোকানে যেভাবে আয়রন করে দেখতে অনেকটাই সেম দেখা যাচ্ছে। আর এটার নিচের দেখলাম কালারটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, এই কোটিংটার কারণে কিন্তু আপনার পুরো থেকে মানে জামা কাপড় তো পুরবেই না, পুরো করে লেগে থাকে না, আর এগুলো হচ্ছে আপনার মোমবাতি আছে, মোমবাতি যদি ঘষা দেন সেক্ষেত্রে এটা যদি আপনার অপরিষ্কার থাকে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ওয়েটও ভালো, যারা একটু ওয়েটের ভিতর মেটাল বডি নিতে চাচ্ছে তাদের জন্য এই আয়রনটা পারফেক্ট। এটার মডেলটার নাম হচ্ছে 004। এই আয়রনটা মানে কাস্টমার এসে ফার্স্ট চয়েস করে ফেলে, এবং এই আয়রনটা আমাদের সবথেকে বেশি সেলার, এবং এটার সার্ভিস খুবই ভালো দেয়, যারা আপনার ইউজ করছেন তারা তো অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দেবেন, অন্যান্য আপনারা কমেন্টে জানিয়ে দিন যে আয়রনটা কেমন আছে এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1375 টাকা, এক বছরের সাথে 1375 টাকা, 75 টাকা আয়রনটা। আর তারপরে যে আয়রনটা এটা হচ্ছে 1175 টাকা, 1175 টাকা, এটাও আমাদের ভালো চলে, এটা DI0013 মডেলটা, 1175 টাকা সাথে এক বছরের ওয়ারেন্টি। আয়রনটা আমি একটু দেখাচ্ছি, এটার মধ্যে ডিজাইনটা অনেকটা ইউনিক দেখা যাচ্ছে, আগের যে আমরা আয়রন গুলো ব্যবহার করতাম ঠিক সেই ডিজাইনটাই আমাদের কোম্পানিটা মাথায় রেখে এইভাবে আয়রন, পুরনো দিনের স্মৃতি, পাওয়ার কমানো বাড়ানোর জন্য। পুরাতন দিনের আয়রন যারা ইউজ করতেন তারা কিন্তু ব্যাপারটা জানে যে ঠিক এই রকম মডেলটাই ছিল। আচ্ছা, তারপরে যেটা মডেল DI005, এটাও আমাদের সব থেকে ভালো চলে, যারা হচ্ছে অনেক ভারী চাচ্ছেন আয়রন, 005 না 004 এর পরের মডেল এটা, এবং আপনি যা চাচ্ছেন আমাদের আমাদের হচ্ছে আয়রন, এটা একটু বড় লাগবে, বড় হচ্ছে, হ্যাঁ এটা দেখলাম যে অন্যান্য আয়রনের তুলনায় অনেকটাই চওড়া, শেপটা অনেক চওড়া, তো এই আয়রনটা তাদের জন্য, এবং প্রত্যেকটা আলাদা আলাদা এখানে দেওয়া আছে আপনার। আচ্ছা, এটা তো দেখা যাচ্ছে যে এই পর্যন্ত আমি যে কয়টা আয়রন ধরেছি তার সবার থেকে এই আয়রনটার ওয়েট একটু বেশি, যারা একটু ভালো ওয়েটের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য এই আয়রনটা একদম পারফেক্ট হবে। তো এটার প্রাইস হচ্ছে 1450 টাকা সাথে এক বছরের ওয়ারেন্টি, 1450 টাকা। জি, আচ্ছা, তাহলে এবার আমি আপনাদেরকে আমাদের ভিশনের টুকুগুলো তো দেখালাম, এখন আমি ফিলিপস এর দুইটা আয়রন দেখাবো আমাদের। আচ্ছা, ফিলিপস এর দুইটা আয়রন রয়েছে, ফিলিপস এর, তাই না? এগুলো তো অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের, তাই না? অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের, এটা হচ্ছে আপনার
সিরামিক কোটিং দেওয়া আছে এবং হালকা খুবই। ফিলিপস এর তো ওয়ারেন্টি আমি জানি যে একটু বেশি হয় তাই না? জি, ফিলিপস এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনি 2 বছর। 2 বছর যে কোনো সমস্যা আপনি ওয়ারেন্টির আওতায় চলে আসবেন, যে কোনো আপনার স্যামসাং এর শোরুমে বা যে কোনো আপনি ভিশনের আউটলেটে এই সার্ভিসগুলো পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ফিলিপস এর এটা প্রাইসটা তো আমি দেখতেই পাচ্ছি 2520 টাকা, 3520 টাকা। এটা পুরো মনে হয় 5% ডিসকাউন্ট দেওয়া রয়েছে তাই না? জি জি, এখানে 5% ডিসকাউন্ট আপনি পারচেজ করলে আমাদের শোরুম থেকে এটা পেয়ে যাবেন। ফিলিপস এর আয়রন গুলো তো আসলে খুব গর্জিয়াস এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে। ফিলিপস এর এটা তো প্লাস্টিকের মডেল, ফিলিপস এর মধ্যে কি মেটাল বডি হয় না? জি জি, মেটাল বডি আরেকটা রয়েছে যেটা আমি আপনাকে এখন দেখাবো। এইটা এটা হচ্ছে আপনাদের মেটাল এর একটা বডি। ও, এটা ভালো ওয়েট, এটা একটু ওয়েট রয়েছে। এটা হচ্ছে আপনার সিরামিক কোটিং দেওয়া আছে উপরে, এটার 2 বছরের ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন। এটার প্রাইস হচ্ছে 3820 টাকা। 3820 টাকা তাই না? এটা 1000 ওয়াটের একটা আয়রন, মডেলটা এখানে দেওয়াই আছে। জি, GC 181, এটারও 2 বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের। যে কোনো সাথে তো মনে হয় 5% ডিসকাউন্ট রয়েছে। জি না, এটা কোনো ডিসকাউন্ট নাই। আচ্ছা, এটা তো ডিসকাউন্ট নয়, শুধুমাত্র এই মডেলটাতে ডিসকাউন্ট রয়েছে না? জি। তাহলে ফিলিপস এর আয়রন এর হলো 2 বছর করে ওয়ারেন্টি, আর ভীষণের যতগুলো মডেল এখানে রয়েছে প্রত্যেকটিতে 1 বছর করে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছেন, এবং প্রাইজের সবগুলো 1000 টাকার মধ্যে অথবা একটু বেশি। প্লাস্টিক, মেটাল, স্ট্রিম, নন স্ট্রিম সবগুলো মডেলের আয়রনই তো দেখাইলেন আমাদেরকে, যা খুবই ভালো লাগলো। শোভন ভাই, তাহলে আপনার লোকেশনটা যদি একটু বলে দিতেন। আমাদের লোকেশনটা হচ্ছে ভীষণ ইম্পোরিয়াম কোচুখেত, মিরপুর 14, সিরাজ মার্কেট, ঢাকা। আচ্ছা, মিরপুর 14 নম্বরে। এবং যদি কেউ চায় ডেলিভারি অন্য কোথাও নিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সেটাও তো সম্ভব? সেটাও সম্ভব, এবং আমাদের ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব। আপনার যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল করে জানাবেন, আমরা সেভাবে আপনাদেরকে সবসময় সহযোগিতা করব। ঠিক আছে শোভন ভাই, ধন্যবাদ। আজকে তাহলে এ পর্যন্তই থাকি, পরবর্তীতে আমরা আরও একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনার সাথে আবারও আসবো। ঠিক আছে, ধন্যবাদ, সালাম।